ইউক্রেনের পশ্চিম অঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত্যু বেড়ে 99 দ্বিগুণ হওয়ার শঙ্কা। ইরানে ধর্মীয় স্থাপনায় বন্দুকধারীর হামলায় একজন নিহত। রাশিয়ার পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, অন্তত 27 জন নিহত। এবং সর্বশেষ থাকছে, অনেক ইসরায়েলি এখন দেশ ছাড়তে চাইছেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ইসরায়েলরা এখন দেশ ছাড়তে চাইছে, কারণ তারা বুঝে গেছে ইসরায়েলের দিন শেষ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে যেভাবে জবরদখল করা অব্যাহত রেখেছে ইসরায়েল, তাতে তারা মনে করছে খুব দ্রুতই তারা পুরো ফিলিস্তিনি গ্রাস করবে। কিন্তু আদতে এখন তারা দিবাস্বপ্ন দেখছে, কারণ ফিলিস্তিনের হামাস গোষ্ঠী এবং ইসলামী জিহাদ গোষ্ঠী তারা এতটাই ক্ষমতাশীল হয়েছে, এতটা ক্ষেপণাস্ত্র নির্ভর হয়েছে যে আগে যখন তারা পাথর দিয়ে পাথর ছুঁড়ে প্রতিবাদ করতে, এখন সেখানে তারা মিসাইল ছুড়ছে, ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আর যাতে করে দিশেহারা হচ্ছে, মাটির তলে বাংকারে লোকাতে হচ্ছে ইহুদিদের। আর এতে করেই ইসরায়েল এখন আরও বেশি আতঙ্কিত। খুব দ্রুত এই ইসরায়েলের পতন হবে, ইসরায়েলকে শেষ হতে হবে, কারণ যেভাবে তারা মধ্যপ্রাচ্যে সহ সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করে চলেছে, তাতে এই ইসরায়েলের ভবিষ্যৎ যে শেষ হতে যাচ্ছে সেটা সুনিশ্চিত। আর এ কারণেই পালিয়ে যাচ্ছে ইহুদিরা। খুব দ্রুতই দখলদার ইসরায়েলের পতন হবে বলে আমি মনে করি। আর এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া কেন ইসরায়েলরা পালিয়ে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তার প্রতিবেদনে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দুটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিনের শুরুতে লোদক্স শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 3 জন নিহত হন। হামলা হয়েছে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের এইসব শহরে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। প্রায় 3 ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর লিভিভের একটি খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বর্ষীভূত হয় একটি 5তলা ভবন। এমন সময় কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালানো হলো, যখন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু বলেছেন ইউক্রেনের সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছে। যুদ্ধক্ষেত্রে কিয়েভের অগ্রগতিও ধীর। মস্কোয় একটি সমরাস্ত্র প্রদর্শনীতে শেইগু এসব কথা বলেন। লোতক্সের মেয়র ইগোর পলিশচাক সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যাটি জানান। তিনি বলেন জীবিত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে জরুরি পরিষেবার উদ্ধারকর্মীরা। পরে ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধারের কথা জানান তিনি। লোতক্স শহর থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্ব 100 কিলোমিটারের কম। আঞ্চলিক গভর্নর ইউরি কোবুলিয়াইকো বলেন রাতের ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র লোতক্সের একটি শিল্প স্থাপনায় আঘাত হানে। কোনো জায়গাই নিরাপদ নয়। এদিকে পশ্চিমা ইউক্রেনে বিক্ষিপ্তভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছিল রাশিয়া। বছরের মার্চে লোতক্সের সামরিক বিমানবন্দরে রাশিয়ার হামলায় ইউক্রেনের 4 সেনা নিহত ও 6 জন আহত হন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম ইউক্রেনে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। সপ্তাহে ইভান ও ফ্রান্সিভক শহরের বিমানঘাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে 8 বছরের এক শিশু নিহত হয়। লিভিভের মেয়র আদ্রি সাদোভি বলেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, তবে কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত ও 4 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লিভিভের বাসিন্দা অবসরপ্রাপ্ত অর্থনীতিবিদ ওলগাবুরা বলেন ইউক্রেনে নিরাপদ কোনো জায়গা আর অবশিষ্ট নেই। সর্বশেষ হামলায় শহরের উপকণ্ঠে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রের মজুদ পোড়াচ্ছে ইউক্রেনের এবং ইউক্রেনের লড়াইয়ের সামর্থ্য মূল্যায়ন করতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেইগু বলেছেন পশ্চিমাদের সমন্বিত সহায়তা সত্ত্বেও লক্ষ্য অর্জনে সক্ষম নয় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যুদ্ধের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম প্রায় ফুরিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত্যু বেড়ে 99 দ্বিগুণ হওয়ার শঙ্কা।
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 99 জনের। আগামী 10 দিনের মধ্যে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। স্থানীয় সময় সোমবার দাবানলে মৃত্যুর সর্বশেষ হিসাব দিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছে হাওয়াইয়ের গভর্নর জর্জ গ্রিন। গভর্নর জর্জ গ্রিন বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত হাওয়াইয়ের মাউই দ্বীপে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি সেবা বিভাগের কর্মীরা। উদ্ধার অভিযানের সময় আরও অনেক মরদেহ যে উদ্ধার হবে এ ব্যাপারে তারা নিশ্চিত। আগামী 10 দিনের মধ্যেই দাবানলে প্রাণহানি দ্বিগুণ হয়ে যেতে পারে। মঙ্গলবার মাওয়াই দ্বীপে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ে। 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী দাবানল এটি। এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাওয়াইয়ের উপকূলীয় শহর লাইনা। তবে বেঁচে যাওয়া বাসিন্দাদের অভিযোগ, দাবানল নিয়ে তাদের সতর্ক করেনি কর্তৃপক্ষ। গভর্নর গ্রিন বলেছেন, উদ্ধারকর্মীরা প্রতিদিন 10 থেকে 20টি মরদেহ পাচ্ছেন। উদ্ধার কার্যক্রম এখনও অনেক বাকি। শহরের সাগরের তীরবর্তী ক্ষুদ্র অংশেই এ পর্যন্ত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে। প্রায় 1,300 বাসিন্দা এখনও নিখোঁজ। তাদের অবস্থান শনাক্ত করাও সম্ভব হয়নি। হয়তো নিখোঁজ বাসিন্দাদের অনেকেই অন্যত্র গেছেন, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 19 শতকে হাওয়াই রাজ্যের রাজধানী ছিল লাইনা। শহরটিতে প্রায় 12,000 মানুষ বসবাস করতেন। এছাড়া দাবানলের আগে শহরটির দোকানপাট ও রাস্তাগুলো ছিল পর্যটকে পূর্ণ। গভর্নর গ্রিন বলেন, ধ্বংসস্তূপ ও দাবানলের ক্ষতি চিহ্ন ছাড়া শহরটিতে আর কিছু দেখা যাচ্ছে না। হাওয়াইয়ের কর্মকর্তারা বলেছেন, দাবানলের ভয়াবহতা এত বেশি ছিল যে ধ্বংসস্তূপের ভিতরে কোনো দেহাবশেষ আছে কিনা তা নিশ্চিত হওয়া খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা খণ্ড খণ্ড কিছু দেহাবশেষ খুঁজে পেয়েছেন। অনেক মরদেহ আগুনে পুড়েই ছাই হয়ে গেছে। ইরানে ধর্মীয় স্থাপনায় বন্দুকধারীর হামলায় একজন নিহত। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া ধর্ম অবলম্বীদের একটি ধর্মীয় স্থাপনায় হামলা হয়েছে, আর এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 8 জন। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বয়োয়ালি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামে ওই স্থাপনায় হামলা হয়। অস্ত্রধারী এক ব্যক্তির নির্বিচারে গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। 1 বছরের কম সময়ের মধ্যে এই স্থাপনায় দ্বিতীয়বারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইয়াদুল্লাহ বয়ালি জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, 240টি গুলিসহ 8টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামের ওই স্থাপনায় হামলা হয়। আর শাহ চেরাগ শিয়া ধর্ম অবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপনা হিসাবে পরিচিত। বছরের 26 অক্টোবর এখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 2 বন্দুকধারীসহ 15 জনের প্রাণ গিয়েছিল। এ হামলায় আহত হয়েছিলেন আরও অন্তত 40 জন। ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এই হামলার দায় স্বীকার করে। রাশিয়ার পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, অন্তত 27 জন নিহত। রাশিয়ার ককিশাস অঞ্চলের প্রদেশ দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 27 জন নিহত এবং 100-এরও বেশি মানুষ আহত হয়েছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। দাগেস্তানের মাখালোকাসকালা শহরের একটি পেট্রোল স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি কার মেরামতের কারখানা থেকে আগুন শুরু হওয়ার পর পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের বহু বাড়িঘর এবং গাড়ি বিধ্বস্ত হয়। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এবং রিয়া নভোস্তি জানিয়েছে, এরই মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। কাম্পিয়ান সাগর তীরবর্তী মাখালোকাসকালা শহরে 6 লাখ রুশ নাগরিকের বসবাস রয়েছে। এই শহরের সাথে চেচনিয়ার সীমান্ত রয়েছে। অনেক ইসরায়েলি এখন দেশ ছাড়তে চাইছে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমাতে আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে সরকার, আর এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এর প্রতিবাদে প্রতি সপ্তাহে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করছে। আর এই পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে নতুন এক প্রবণতা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে, ইসরায়েলের প্রতি 3 জনের 1 জন নাগরিক দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। দেশ ছাড়তে চান এমন একজন ইসরায়েলি অধ্যাপক চেন হপম্যান। শনিবার রাতে তেল আবিবে যে বিক্ষোভ হয়েছে তাতে হপম্যানও অংশ নিয়েছিলেন।
সেখানেই এই চিকিৎসক বলেন, রাস্তায় গিয়ে বিক্ষোভ করা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না, কিন্তু আমরা এটা করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের দেশকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে বিষয়টা এখন এমনই মনে হয়। চিকিৎসক হিসাবে ইসরায়েলে বিশেষ খ্যাতি আছে হফম্যানের। তিনি এখন স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাজ্যের একটি হাসপাতালের চিকিৎসক হিসাবে তার যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি পরিবারের অন্য সদস্যদেরও বিদেশ যেতে উৎসাহিত করছেন। বিক্ষোভকারীরা বলছেন, বিচার বিভাগের ক্ষমতা র‍্যাশ করা মানে তাদের নাগরিক অধিকার আরও বিপন্ন হওয়া। এর ব্যাখ্যায় হফম্যান বলেন, কয়েক বছরের ছুটি নিয়ে আমি লন্ডন যাচ্ছি, এর মাধ্যমে আমি মূলত দেখতে চাইছি বিদেশে থাকতে পারবো কি না। যদি দেখি যে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে ইসরায়েলের, তাহলে আর ফিরব না, কোথাও জায়গা খুঁজে নেব। বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলের বিচার বিভাগে সংস্কার আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে করে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তবে দেশটির কট্টর ডানপন্থী বর্তমান সরকারের দাবি, এতে করে বিচার বিভাগের সঙ্গে আইন বিভাগের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, কারণ বিদ্যমান আইনে পার্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত চাইলে সুপ্রিম কোর্ট বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে বিক্ষোভকারীদের কারো কারো ধারণা, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে যে আইন পাশ হয়েছে এবং আরও যেসব সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেকে পিছু হটবে সরকার। তবে বেশিরভাগই এমনটা ভাবছেন না, এজন্যই বিক্ষোভকারীদের বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার কথাই ভাবছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।